নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রাটেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 2রা এপ্রিল 2024 মঙ্গলবার এই ছয় রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল মঙ্গলবার রয়েছে, অষ্টমী তিথি রয়েছে, পূর্বসারা নক্ষত্র রয়েছে এবং রাহুকাল যেটা রয়েছে না, সেটা আপনার দেখা যাচ্ছে দুপুর 2:30 থেকে আপনার 4টা পর্যন্ত, বৈকাল 4টা পর্যন্ত রাহুকাল রয়েছে। এবার আমি আজকের যে আলোচনাটি করতে চলেছি বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই। অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা, আমার কি অর্থপ্রাপ্তি আছে? আগে দেখে নিন যে আপনার ব্যক্তিগত জন্মচকে, আপনার ব্যক্তিগত জন্মচকে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে। কারণ আপনার জন্মছক যদি ভাগ্যভাব দুর্বল হয় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। কারণ এই যে অর্থপ্রাপ্তি, সে আপনি শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, ফাটকা বলুন, অনলাইন ট্রেডিং বলুন, এটা সম্পূর্ণরূপে না ভাগ্যের উপর নির্ভর করে এবং রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের উপর ডিপেন্ড করে। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় অর্থ, তখন আপনারা অনেকে ভাববেন যে কৌশিকদা, আমি যদি রাহু রক্ষা কবচটা নিতাম তাহলে হয়তো আমার অর্থপ্রাপ্তি হতো। দেখুন, সময় কিন্তু বারবার মানুষের জীবনে কিন্তু আসে না। কিছু কিছু সময় থাকে জানেন, যেটা আপনার পক্ষে কিন্তু খুব সুটেবল, অর্থাৎ আপনার পক্ষে যেটা অনুকূল চলবে। তো আপনার কোন বছর সময়টা ভালো রয়েছে, স্পেসিফিকভাবে আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আর আপনার কি আদৌ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি বা আপনার কেটে গেছে। কারণ যাদের ক্ষেত্রে কেটে গেছে হয়তো আপনি বুঝতেই পারেননি যে সময়টাতে ছিল, তার জন্য কিন্তু বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখুন, একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। কারণ একটা ভিডিও শুনছেন, আপনারা প্রচুর টাকার টিকিট কেটে নিচ্ছে, লটারির টিকিট। দেখুন, লটারি যে প্রত্যেকেরই যে হবে আমি এটা কখনো দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আগামীকাল লাখপতি কোটিপতি কিন্তু হতে পারে, কিন্তু সবাই কি কোটিপতি হবে? সেম রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে সবারই কিন্তু কি আগামীকাল এই লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে? এটা কখনো না। আপনার যে কোনো দিক থেকে কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আপনার 100 টাকা পাওয়াও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি, আপনার 1 লাখ টাকা পাওয়াও কিন্তু অর্থপ্রাপ্তি। অর্থাৎ আপনার জন্য আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে আপনারা জেনে নিন। এবং পাশাপাশি আপনারা গ্রহের যে গোচর রয়েছে কি না সেই অনুযায়ী প্রতিকারটা করুন, আগে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন। যাদের ক্ষেত্রে নেই, জন্ম সময় নেই, অনেকের ক্ষেত্রে নেই, আপনারা হস্তরেখা বিচার করুন। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। আমি একটা খুব দায়িত্বের সাথে বলছি, আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, কোটিপতি কে না হতে চায়? জীবনে প্রত্যেকেরই কিন্তু একটা শখ থাকে যে ভালো গাড়ি, ভালো বাড়ি, জীবনকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া, কিন্তু প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হয় এমনটি নয়। অনেকে সারা জীবন প্রচুর পরিশ্রম করেই যায়। একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য আছে যে কপালে না থাকলে হবে কি, একটা কথাই দেখবেন কপালটা কিন্তু থাকা দরকার। এই কপালটাই হচ্ছে আপনার ভাগ্য। তো আপনার যদি ভাগ্যে থাকে কি না, আপনার যে কোনো দিক থেকে, যে কোনো ওয়ে থেকে, যে কোনো সোর্স থেকে আপনার আগামীকাল অর্থ কিন্তু আসবে। সেটা আপনার বিজনেস থেকেও আসতে পারে,
শুধুমাত্র যে লটারি থেকে আসবে এমন না, আমি যারা লটারি টিকিট কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং শুভ সময়টা দিই। এই সময় এবং টার্গেট নাম্বারটা না খুব রিসার্চ করে বার করি প্রতিদিনকার। এটা আমি এই জন্য আপনাদেরকে আবারও বলি যে ভিডিওগুলো কেটে কেটে না দেখে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন, কারণ এই আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন, এটা ভুল করে করবেন না, কারণ মেন বিষয়বস্তুটা জানা দরকার। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে? দেখুন, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, এবং পাশাপাশি আপনাদের দশা মহাদশাগুলো পারমিট করছে কি না সেটা আগে দেখে নিন। দশা মহাদশা যদি আপনার ক্ষেত্রে সুইটেবল হয় কি না, আমি একটা কথা বলবো, আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন সেক্ষেত্রে, বা কবজ নিতে চাইছেন, অথবা আপনারা বাস্তুপ্রতিকার গ্রহরত্ন নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বাজরং বলি, অবশ্যই আপনারা কমেন্ট করুন। তো আগামীকাল মঙ্গলবার মহা অর্থ প্রাপ্তি হতে চলেছে এই ছয় রাশি। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার টার্গেট নাম্বার ৬, আপনার শুভ সময় ১০:২১ থেকে ১০:৫৫ পর্যন্ত সময়টা শুভ সিংহ রাশি। এই সময়টা মেনটেন করুন, আমি সময়টা বলছি এবং টার্গেট নাম্বারটা। দ্বিতীয় যে রাশি, দ্বিতীয় রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনার টার্গেট নাম্বার আগামীকালের জন্য সেটি হচ্ছে ৪। আপনার যে শুভ সময় ৯:৫২ থেকে ১০:৩০ পর্যন্ত টাইমটা শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার ৮:২, আপনার যে শুভ সময় ১১:২৫ থেকে ১২:১৪ পর্যন্ত, অবশ্যই টাইমগুলো মেনটেন করুন। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বলছি টার্গেট নাম্বার এবং টাইম, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এরপর যে রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় ৪ নম্বর রাশি। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে ৫:৬। আপনার শুভ সময় কুম্ভ রাশির সকাল ৯:৪৫ থেকে ১০:১৪ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এরপর যে রাশি, ৫ নম্বর রাশি, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সে মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার ২:৮। আপনার শুভ সময় ১০:২২ থেকে ১১:০০ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশি ৬ নম্বর রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার ৫:৯। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে ৯:৪৫ থেকে আপনার ১০:১৬ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।